করোনা আবহে চীনা এলইডি বাতির চাহিদা কমে যাওয়ায় এবার দীপাবলিতে মোমবাতি শিল্প ভালো হওয়ার আশায় খুশি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কারখানার মালিক থেকে শ্রমিকরা। দীপাবলির আগে ব্যাপক ব্যস্ততা তাই রায়গঞ্জ শহরের কলেজ পাড়ার মোমবাতি তৈরি কারখানায়। কয়েক বছর ধরে চীনা বাজারে রমরমাভাবে এলইডি লাইটের দাপটে হারিয়ে যেতে বসেছিল দীপাবলির মোমবাতি। গৃহস্থরা বাড়িতে কম খরচে এলইডি লাইট লাগিয়ে উদযাপন করছিলেন দীপাবলির আলো উৎসব। সাধারণ মানুষ চীনা বাজারের এই এলইডি লাইটকে এবার প্রায় বর্জন করার সিদ্ধান্ত নেওয়ায় চাহিদা বাড়ছে দীপাবলির মোমবাতি। রায়গঞ্জের মোমবাতি তৈরির কারখানার মালিক সুধাংশু সাহা জানিয়েছে, মোমবাতি পাইকারি ক্রেতারা এবছর প্রচুর পরিমাণে দীপাবলির মোমবাতি অর্ডার দেওয়ায় এবার দীপাবলিতে মোমবাতির ব্যবসা বাড়বে বলে তার আশা। গত বছরের তুলনায় এবছর দীপাবলির মোমবাতির চাহিদা অনেক বৃদ্ধি পেয়েছে। এদিকে দেখা যায় রায়গঞ্জ শহরের কলেজ পাড়ার মোমবাতি কারখানাগুলিতে এখন চরম ব্যস্ততা। দিন রাত এক করে কারখানার শ্রমিকরা তৈরি করে চলছেন একের পর এক দীপাবলির মোমবাতি। দেশীয় মোমবাতির ব্যবসায় আগের বারের চাইতে অনেক বেশি লাভ হবে বলে তারা আশা করছেন। কালী পুজো দুর্গা পুজো এই সময় আমাদের মোমবাতিটা বেশি চাহিদা, মানে বিশেষ করে কালী পূজা দুর্গা পূজা এবং কালী পূজা দুটোতেই আমার 25 রকমের মোম তৈরি হয়। আমার কারখানাতে 25 রকমের মোম তৈরি হয়। এটা আমি 2003 সাল থেকে এই ব্যবসার সঙ্গে জড়িত। শিলিগুড়ি থেকে আসে, এটা আসাম থেকে আসে। শিলিগুড়িতে আমাদের ডিলারের কাছ থেকে আমরা মালটা পাই। মোমগুলো বিভিন্ন ডাইস আছে, মেশিন আছে, যে মেশিনগুলো এই মেশিনগুলো ভারত পশ্চিমবঙ্গে কারো কাছে না, একমাত্র আমার কাছেই আছে। এই রায়গঞ্জ এরিয়া রসাখাওয়া টুঙ্গিদিঘি ডালখোলা দোমোহনা এবং রায়গঞ্জ গোটা মার্কেট কালিয়াগঞ্জ চাচল এই সমস্ত জায়গায় আমাদের। হ্যাঁ, মানে মোমবাতির চাহিদা পূজা পার্বণের জন্য চাহিদা যেটুকু থাকার সেটা সবসময় আছে। হ্যাঁ, ক্ষতি হয়। যেমন চায়না মোম চায়না ইয়া লাইটটা আসলে আমাদের মোমবাতির চায়না লাইট তো বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, বন্ধ হয়ে গেছে এখন। তার পরিপ্রেক্ষিতে আমাদের বিক্রিটা ভালো চলছে। এবছর দীপাবলির রাতে গৃহস্থের বাড়িতে বাড়িতে মোমবাতির প্রজ্বলিত শিখা জ্বালানোর জন্য কারখানাগুলিতে তৈরি করা হচ্ছে এখন ডিজিটাল মোমবাতি। উত্তর দিনাজপুর থেকে তন্ময় চক্রবর্তী, দূরদর্শন সংবাদ।